দেশি সফরি বিতর লাল একটা করে সৈয়দি সফরি বাট লগে তার লগে আমরা লাল সাগর বিসিও ফেলাইছি প্লাস এই দেখুকা আরো লাল শাক আছে আমরা অলরেডি ইন্টনে খাইছি খাইয়া শেষ আগুন আবার খাইয়া শেষ করে দিমু নতুন সারা আবার ফেলাই দিমু ও আছে লাল শাক এই দৌকা লগে নালিয়েও আছে আপনারা এই দৌকা নালিয়া শাক হ্যাঁ এই হলো নালিয়া শাক ইটা লাল শাকর মাঝে নালিয়া শাক আছে এগুলো আমরা মোটামুটি দুই আর তিন আর খাইলিছি খাওয়ার পরে এগুলা রয়েছে আশা করি এগুলো নেক্সট উইক সব উঠাই নিমু তারপরে নতুন বীজ আবার দিব আপনার মিন্টের পাতা এটু মানে এক নম্বর মিন্ট এগুলোর পাতাটা খুব বড় জাতও খুব ভালো আর ও দেখলাম আপনার কচু গাছ উঠের হ্যাঁ কচু উঠের প্রচুর কচু কচুর লগে আছে এখানেও আপনার নালিয়ার বিছিয়ে আমরা ফালাই দিছি লাল শাক খাওয়ার পরে এই জায়গাত আর এই জায়গাত আমরা আবার করিয়েন্ডার বিছি করছি আবার একারা খাইলিছি ফালাইছি প্লাস ও দেখলা আমরা আজকে লাল শাক সব লাইফাতে আজকে ফাড়ছি আর লগে কিছু জ্বর আছে করিয়েন্ডারও আছে এগুলো আমরা ইনশাল্লাহ খাইলিছি দুই দুই তিনের লাইফাতা খাইয়া মানুষের বাটি উঠিয়ে দিয়ে আসছি ইনশাল্লাহ আবার নতুন বিচি ফালা নিয়েছে আপনারা দেখরা কিন্তু খুব মজার একটা শাক আর দেখতে খাইতেও খুব সুস্বাদু শুনবি তো এবার ইনশাল্লাহ প্রথম জ করছি আশা করি আগামী এটা বস প্রচুর হইব আর যে দেখলা আপনার যেগুলা এটা হইলো সব পয়সা আমরা খাইয়া টাটা লাগাইছি অলরেডি এখানে আমরা পয়সা খাইলিছি আর এইখানেও নয় আপনার করিয়েন্ডার বিছে উঠে বুঝছো আর এই যে গাছগুলো আপনি দেখলা এইটা হইলো আফ্রিকান কচু উঠের ও আফ্রিকান কচু হইলো আমরা দেশি কচু এগুলা আমরা প্রত্যেকবারও ফলাই প্রচুর কচু ও তো নাগা ধরছে অলরেডি হ্যাঁ ও আরো নাগা মরি আছে লেবুর গাছ ও তো একটা কেরেলা ধরছে কেরেলা অলরেডি প্রচুর ধরি লাই একটু হইলো একটা ডিফারেন্ট বাংলাদেশি ফান ফানোর গাছ দেখলা এইটা হইলো দেশি বড় বাইঙ্গন আর ও ফাইলে আরো নাগা নাগা কিন্তু প্রচুর আছে নাগা নাগা অলরেডি আমরা গাছও প্রচুর দরাও আছে নাগা আপনারা চাইলে দেখো তাও দেখুকা প্রচুর নাগা আছে মার্শাল্লাহ দিয়ে না আর ও আছে আর একটা হইলো জারা লেবু বাংলাদেশের দেখছেন আপনারা এইটা হইলো খালা মরিচ ফাইলা আর ও ফাইলা আঙ্গুর অলরেডি আমরা দরের আপনি দেখরা ও আর আঙ্গুর মার্শাল্লাহ আঙ্গুর প্রচুর হয় চাইনিজ ফটো লিখতে খুবই বালা ধরে সব খানো রইলে প্রচুর ফলন হয় অলরেডি আমরা একারা খাইয়া আসছি খাওয়ার পরে মাসল আরও দেখলাম ধরে বুঝছেন নি খুবই বালা ফলন হয় এগুলো খাইতেও খারাপ নাই এই যে গাছগুলো দেখলাম এগুলো আমরা দেশি শশা কীরা খাই বড়ো বড়ো তো খাবি কীরা খাই এটাও আমরা প্রচুর ধরে বুঝছেন নি এবার ইনশাল্লাহ ও ফুলাও আরম্ভ হয়েছে ও দেখরা আপনার আমরা উড়ি ও আরও উড়ি উড়ি আমরা প্রত্যেক বছর আগেও ধরে সকলের আগেও আশা করি মনে করি উড়ি আমার হয় ও উড়ি ও আরও উড়ি ওদৌকা উড়ি আপনার আপনার ইটা কম সময়ে উড়ি ধরে আস্তে প্রচুর গাছও ফলন আইছে এই দেখুকা মার্শাল্লাহ উড়ির বাক্কা জাড় আছে ও আরও প্রচুর জাড় আর এই জিনিসটা হইলো লুবি গাছ লুবি লুবি পাতা লগে খাঁচা মরিচও আছে লুবি পাতার লগে দেখলা সবচেয়ে সুন্দর জিনিস আরো আর এই যে গাছগুলো এগুলো অত্যন্ত ভালো এইটারও কয় আপনার কুদিমাঙ্কুনির পাতা এটা
এখন ফাতা দেখা কত বড় বড় মাটি পোপার মাটি বালা মাটি হইলে আরো বড় হয় ফাতা উদুকা ইটা যেন হইছে ইলা সচরাচর কেউ রয় না আর এই একটা দেখো কালা মরিচ খুবই সুন্দর সুন্দর ধরে দেখানি আর ইনো আছে আপনার দেখতে পারা এই একটা কচু গাছ আছে এইটার আমরা দেশে কৃষ্ণ কচু বলে এইটারে কৃষ্ণ কচু বলে এই আর দেশি কচু এইগুলা আর এইটা আপনি দেখলাম আমরা দেশের ডুগি ডুগি আর ও ফাইলা আরো আলহামদুলিল্লাহ নাগার গাছ নাগা আমরা ইনশাল্লাহ প্রায় 200-250 বা 300-400 নাগা ধরে ও আরো নাগার গাছ ফাইলা এইটা এইটা হইলো আফ্রিকান নাগা ও ফাইলা আমরা দেশি কাঁচামরিচ প্রচুর ধরে এইটা ফলনও ভালো হয় মাশাল্লাহ আরও তো আরও উড়ির জাড় আছে আমার দেখলে আপনারা ও একটা জিনিস আপনি দেখো বাংলাদেশি বরৈর গাছ ও দোকা বরৈত ফুল আইছে ও দোক এই বছর না ফুল আইছে বরৈত এটা দেখাই এক কুল বরৈ হয় আর ও ফাইলে আরও একটা আরেকটা আমার উড়ির জাড় ও দোকা উড়ি ধরছে আপনি কথা বাংলাদেশ মিষ্টি লাউ বলে বুঝছেন নি ও মিষ্টি লাউ মাশাআল্লাহ ও আর একটা ধরছে ও আরো দেখা মিষ্টি লাউ মাশাআল্লাহ মিষ্টি লাউ উদর আরম্ভ হয়েছে প্রচুর মিষ্টি লাউ হয় এরপরে এই যে জাল আছে এই যে ইনশাআল্লাহ ফাইলা আমরা খদু যেটার বাংলায় পা আমরা দেশের ফানি লাউ বলে ও দুঃখ আরও ধরছে ও আরও আর ধরে হ্যাঁ উড়ির এই যে খদুটা খাওয়ার জয় গেছে আরো কদু মাশাল্লাহ আছে কদু গতবার আমরা 30-35টা কদু খাইছি আর এইগুলা আপনারা দেখরা এইগুলা ধনিয়া পাতা অলরেডি একারা খাওয়ার পরে এই দুনিয়াগুলো আবার গাছ উঠের এগুলো আমরা স্টক করি আর দিয়ে ফ্রিজে রাখি দিই বুঝছেন নি ফ্রিজে রাখলে বা মানে ডিপ করে রাখলে সারা বছর খাওয়া যায় এই নে পাতা বিশটা আমরা সেরা বিশিল লাগিয়ে রাখছি আর এই যে এই জায়গাটা আপনারা খালি দেখা এই জায়গার মাঝে আমরা আবার লাল শাক ফালা নিয়েছে লাল শাকের বিশি ফালা নিয়েছে লাল শাক ইনশাল্লাহ উঠে আরাম বইছে আবার আর ও দেখরা আমরা লাল সাগর আর একটা প্লট দেখরা এইগুলো আমরা অলরেডি খাওয়া আরম্ভ করছি না নি খাওয়ার সাথে আছে কিছু ডুগির সেরা আছে হ্যাঁ প্রচুর লাল শাক আছে ও দেখো কা এটা আমরা খাইও সম্ভব না বাটিয়া দোয়া লাগে এই লাল শাক এই যে বিষগুলো রাখছি আমরা লাইভাতা আর এই যে টমেটোগুলো এইগুলো আমার নিজস্ব সেরা করা এইটা এখন টমেটো অনেক বড় হয় গাছ আর টমেটোটাও খুব সুস্বাদু এটা গাছ প্রচুর বড় ও যে লাল শাক এটা আপনি এই জাতগুলো অত্যন্ত ভালো এটা ডুগিও খাওয়া যায় শাকও খাওয়া যায় লাল শাক এই বাগানটা আপনি দেখলাম প্রচুর লাল শাক হয় আমরা কিন্তু ডুগি এইগুলো ডুলে সেরা রয়েছি আর অলরেডি আমরা এগুলো সেকেন্ড টাইম আমরা লাল শাক করছি আপনারা দেখতে পাবেন আছে চেরি টমেটো আর ও দেখরা যেগুলা দেখরা কৃষ্ণ খালা কসু এটা কি খালা কৃষ্ণ কসু এগুলা আর সাথে আছে কুদিমান কুনির ফাঁকা এই একটা জিনিস এটি হলো পয়শাক দেখতে পারা আপনারা
পয়সা আছে কুদি মাংকনির গাছও আছে সেরা উঠে এইগুলা আর এগুলা সব আমরা দেশি আমলি ডুগি দারে কয় আকি আপনারা দেখা আও আর এগুলা দেখরা তো এগুলা তো আর সিন্ডো আমরা দেশর আমলি ডুগি এগুলা আপনারা একটা 4 5 ফুট উঁচু হইব সব এই আমলি ডুগি অলরেডি আমরা কিছু খাইছি খাবার পরে এগুলা বাড়তেও আছে আর এই যেগুলো আপনার এইগুলো আসলে এই আছে একটা গাছ আপনার ডিফারেন্ট একটা লেমন ট্রি হয় করে নানি আর এইগুলো হইলো জাত খুব দেশি টমেটো জাতবালা খাইতেও খুব সুস্বাদু আর এই যে গাছগুলো দেখরা এইগুলো অরিজিনাল আমরা আমলি ডুগি বলে নানি এই দেখো কামরার গাছ কি পরিমাণের বাইঙ্গনটা আইছে আপনারা দেখতে পারা প্রচুর বাইঙ্গন আইছে এই দেখো বাইঙ্গনর বড় বড় বাইঙ্গন প্রচুর বাইঙ্গন আইছে এই আরো আছে